The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ peace be upon him died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Dekhun, Dr. Ja প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ফর সলিউশন السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم ويوم نحشرهم جميعا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم هذه الآية يوم يجن تحدث أخبارها কালা আ আতদরুনা মা আখবরহা কালু আল্লাহ রসুলোহ আলম কালা ইন্না আখবরহা তশাহাদ আলা আবদিন বে মা আল আলা জাহর আর্জ রহাবিজ বে সনা সানাদীন সাহেব সম্মানিত পৃষ্ঠীর দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসেলের উপর সাল্লাহ আলাই আসাল্লাম আমাদের আলোচ্য বিষয় কেয়ামাতের মাঠে মানুষকে একত্রিত করণ কেয়ামাত হবে এটা সুনিশ্চিত পৃথিবী যেভাবে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন একদিন পৃথিবীকে ভেঙে ফেলবেন সেদিন পৃথিবীতে পৃথিবীর সমস্ত নারী পুরুষকে মাঠে একাত্রিত করবেন একাত্রিত করে তাদের হিসাব নিকাশ গ্রহণ করবেন কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল কেয়ামাতের ভয়াবহ অবস্থা কোরআন এবং হাদিসের বিবরণের প্রতি লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় এ মর্মে আবহরায় রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াতটি পাঠ করলেন আখবাহা মাটির উপরে মানুষ যা কিছু করেছে কেয়ামতের মাঠে মাটি সব কিছু বলে দিবে এই আয়াতটি পেশ করার পরে রাসুল সাল আলি সাল্লাম বললেন হালতাদুনা মা আখবর তোমরা কি বলতে পারো বিচারের মাঠে যে মাটি সব কিছু বলে দিবে সেটি কি কি বলে দিবে তাল আল্লাহ রাসুল্লাহ আলম সাহাবিগন বললেন আল্লাহ রাসুল এবং আল্লাহই ভালো জানেন কি বলবেন রাসুল সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম বললেন এক বারোহা তার সংবাদ দেওয়া হচ্ছে আনতাশাহাদা আলা আবদিন ও আমাদিন মা আমেল আলাল আরজ দাস দাসী নারী পুরুষ মাটির ওপরে যেসব কথা ও কর্ম বলেছে মাটি সেগুলি ধরে রেখেছে বিচারের মাঠে এগুলি মাটি বলে দিবে যেগুলি হবে মানুষের অপমানের মাধ্যম এই জন্যই রাসুল সাল আলী ওসাল্লাম কোনো এক বৈঠকে বলেন ফত্তাক নিয়ে অত্তাক নেশা তোমরা নারী থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর জড়ো বস্তু আল্লাহর নবী কেন পৃথিবী থেকে বাঁচতে বললেন জড়বস্তু বস্তু কি মানুষের কোনো ক্ষতি করতে পারে কেয়ামাতের মাঠে এই জড় বস্তু মানুষের বিপক্ষে কথা বলবে দিন মানুষের এই কথা থেকে সরে যাওয়ার কোনো পথ থাকবে না সেটাই হচ্ছে কেয়ামাতের মাঠ আদিম হাতেম রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে আল্লাহ আল্লাহতালা বিচারের মাঠে কথা বলবেন না লাইসাবাই আবাই নাহু অবাই জমান ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না ব্যক্তি যা বলবে আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন ব্যক্তি তা বুঝবে মানুষের আরবি ভাষা জানা থাকলেও বুঝবে না থাকলেও বুঝবে মানুষ শিক্ষিত হলেও বুঝবে অশিক্ষিত হলেও বুঝবে রাসুল সাল আলি আসাল্লাম বলেন আল্লাহ হেজাব আইয়াহজে এমন কোনো আরও থাকবে না যে আর ব্যক্তি এবং আল্লাহর মাঝে হবে আল্লাহ আল্লাহতালা প্রত্যেক ব্যক্তিকে সামনাসামনি জিজ্ঞাসা করবেন তার কর্ম সম্পর্কে যখন সামনাসামনি জিজ্ঞাসা হবে ফা এনজোর আই মানা মিনহ সে তার ডান দিকে লক্ষ্য করবে ফালাইয়ারা ইল্লামা কাদ্দামা সে তার একমাত্র সেই কর্মকে দেখতে পাবে যা সে করেছে যেসব কর্ম জীবনে করেছে সেইগুলিকে সে তার ডান দিকে দেখতে পাবে সোম্মা এঞ্জরা আসামা মিনহ সে তার বাম দিকে লক্ষ্য করবে মা এরা ইল্লামা কাদ্দামা সে তার বাম দিকে সেটাই দেখতে পাবে যেতে সে করেছে মানুষ তার এই পার্থিব্য জগতে যেসব ভালো মন্দ কর্ম করেছে সেইগুলি আল্লাহ হেফাজতে লিখে রেখেছেন বিচারের মাঠে যখন তিনি সামনাসামনি কথা বলবেন তখন সে তার ডান দিকে লক্ষ্য করলে তার কর্মকে দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করলে তার কর্মকে দেখতে পাবে চুম্মা এনজোরো হেহি তারপরে সে তার সামনের দিকে লক্ষ্য করবে সামনের দিকে লক্ষ্য করলে সে জাহান নাম দেখতে পাবে বিষয়টি মানুষের জন্য খুব কঠিন ও জটিল একটা মানুষ তার প্রতিপালকের সামনে দোভাঁসি ছাড়াই কথা বলবে আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো আর থাকবে না ডান দিকে থাকবে তার কর্ম বাম দিকে থাকবে তার কর্ম সামনের দিকে থাকবে জাহান্নাম এ অবস্থায় মানুষকে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আয়েস অরজি আল্লাহ তালা আনহা বলেন সামিদ রসুল আল্লাহ হে সল্লাল্লাহ আলী সলাতিন তিনি এক সলাতে বললেন আল্লাহ মা আল্লাহ তুমি আমার জন্য হিসাবকে সহজ করে দাও আয়েস আরজি আল্লাহর তালা আনহা বললেন আল্লাহর নবী সহজ হিসেব কি সহজ হিসাব কাকে বলে জিনিসটি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন আল্লাহ রসুল বলেন আয়েসা শোনো উন জোরে এলাহ আলিহি হয় এটা যাও যো আল্লাহ তাআলা মানুষের কর্মের প্রতি লক্ষ্য করবেন তারপরে দেখো না দেখার মতো হয়ে দেখেও না দেখার মতো করে তিনি সেগুলিকে উপেক্ষা করে চলবেন এটাই হলো সহজ হিসাব আয়সা মন নো যে ব্যক্তির কঠিন ও কঠোরভাবে হিসাব গ্রহণ করা হবে সেই ধ্বংস হবে যে ব্যক্তির কঠিন ও কঠোরভাবে হিসাব গ্রহণ করা হবে সেই কেয়ামতের মাঠে ধ্বংস হবে আবহরা রাজিয়া লাহর তালান বোয়ালিন রাসূল সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন ইজয়া ইয়ামল কেয়ামেবের রাজুলিন মাঠে একজন লোককে নিয়ে আসা হবে তারপরে ইউন্তাস্বর আলাইহে তার সামনে তার কর্মের তার আমলের খাতাগুলিকে পেশ করা হবে নিরানব্বইটি ভলিউমে কেয়ামতের মাঠে কোনো এক ব্যক্তিকে নিয়ে আসা হবে তারপরে তার সামনে তার আমলের তার কর্মের খাতাকে তার সামনে খুলে ধরা হবে নিরানব্বইটি ভলিউমে তারপর তাকে বলা হবে তুমি কি এই কর্ম চিনতে পারছ সে কর্ম চিনবে ও বুঝবে আল্লাহ আল্লাহতালা বলবেন এ থেকে তোমার কাছে কি বাঁচার কোনো পথ আছে সে তার কর্মের খাতাগুলি দেখে বলবে প্রতিপালক এ থেকে বাঁচার কোনো পথ নেই সে খাতাগুলির দর্ঘতা হবে তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে দেখতে পাবে তার কর্মের খাতাগুলি তত লম্বা হয়ে আছে এক দুইটা নয় নিরানব্বইটা ভলিউম এগুলি দেখে তো সে অবাক হবে এরপরে আল্লাহ তালা বলবেন দেখো তোমার জন্য আমার নিকট একটি কার্ড রয়েছে সেই কার্ডে একটি কালেমালিকা রয়েছে তোমার জন্য আমার নিকটে একটি কার্ড রয়েছে সে কাডে একটি কালেমা লিখা রয়েছে আশহাদু আল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ রাসুল এই তোমার মুখের বাণী এই তোমার স্বীকারোক্তি তুমি পার্থিব জগতে এর স্বীকারোক্তি দিয়েছিলে সেই বাণীটি আমি তোমার সামনে পেশ করছি সেই বাণীটি তোমার সামনে পেশ করে তোমাকে দেখাতে চাচ্ছি আল্লাহর দয়া এবং শাহাদাতের পরিণাম সম্মানিত উপস্থিতি আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে বিষয়ে আবারও কথা হবে আসসালাম আলাইকুম আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী হলুদ বেগুনি নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতাম দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সকলেই চায় মহান আল্লাহর প্রেম অপবিত্র জীবন অর্জন করতে আল্লাহ কিভাবে তা সম কিভাবে একমাত্র মোহাম্মদের রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি আসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন কাল রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেল। You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. ইন হাফ ও বেটার হাফ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম বিচারের মাঠে আল্লাহ তাআলা এই ব্যক্তির সামনে তার জীবনের একটি শাহাদাত কার্ডে লিখিতভাবে তার সামনে পেশ করবেন পেশ করে বলবেন এটি আমি তোমার জন্য রেখেছি এই বলে তার এই কর্মগুলিকে এক পাল্লায় দিবেন আর এই শাহাদাত কার্ডটি এক পাল্লায় দিবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই শাহাদাত কালেমাটি যে পাল্লায় দিবেন সেই পাল্লা ভারী হয়ে যাবে নুয়ে যাবে নিচু হয়ে যাবে আর তার এই যে নিরানব্বইটি ভলিউমে পাপ আছে গুনা আছে এই নিরানব্বইটি ভলিউমের পাপ গুণ সহ এই ভলিউমের পাল্লা উঁচু হয়ে যাবে তাই তো আল্লাহ তালা বলেন ফা আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া তবে ওয়া আম্মা মান ফাকালত মাওয়াজিনুহু ফহুয়া ফী শাতির যার নেকির পাল্লা হবে ভারী তার জীবিকা নির্বাহ হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় আল্লাহ তালা এ কথাই বললেন বিচারের মাঠে মানুষের আমলকে মাপা হবে মানুষের নেকি ও গোনাকে মেপে যার নেকির পাল্লা ভারী হবে তাকে আল্লাহ আল্লাহতালা জান্নাতে দিবেন যার পাপের পাল্লা ভারী হবে আল্লাহ আল্লাহতালা তাকে জাহান্নামে দিবেন আল্লাহ তালা এ ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য তার নেকির পাল্লাকে ভারী করার এই ব্যবস্থা রেখেছেন আবু হরা রাজিয়াল্লাহত আলান বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন লায়জুল ও কাদম আবানি আদ আম খমস সালান খামস মাঠে কোনো আদম সন্তানের পাঁকে হিলতে দেওয়া হবে না নড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয়ে তাকে জিজ্ঞাসা না করা হয়েছে তার একটি বিষয় হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহ তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে সে তার বয়সকে কিভাবে কাটালো কিভাবে অতিবাহিত করলো আন স্বাভাবিক তার যৌবন জীবন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তার যৌবন জীবন কিভাবে অতিবাহিত করলো প্রত্যেকটা মানুষের যৌবন জীবন তার জন্য খুব কঠিন সে নিজেকে এই জীবনটা কন্ট্রোলে রাখতে পারে না যখনই সে তার এই বয়সে তার যৌবনকে কন্ট্রোলে রাখতে পারে না তখনই তার জন্য বিপদ হয়ে যায় তাই রাসুল আলাইহি আসাল্লাম বলছেন বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকেই পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে তার একটি বিষয় হচ্ছে তার যৌবন জীবন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তার একটি বিষয় হচ্ছে আনমালিহি সে পয়সা কোথায় উপার্জন করলো এবং কোথায় ব্যয় করলো বিচারের মাঠে প্রত্যেকটা মানুষকে তার কর্মকে বুঝাতে হবে বিষয়টি আমাদের খুব জানার প্রত্যেকটা মানুষ যে পয়সা উপার্জন করছে সেটা যে বিচারের মাঠে বোঝানো কত কঠিন আল্লাহর সামনে সে ব্যয়টাকে যে কত কঠিন যেদিন তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাঁসি থাকবে না তার সামনে দাঁড়িয়ে তার কর্মকে তার উপার্জনকে তার খরচকে বুঝাতে হবে আজকে আমরা আমাদের পয়সা কে কোথায় কিভাবে খরচ করছি কেউ একটু খেয়ালও করি নেওয়ি দোকানে হাটে বাজারে যে কোনো প্রয়োজনে অপচয় করতে আমরা একটু করি নেম বলছেন মানুষ যা উপার্জন করছে তাও আল্লাহর সামনে বুঝাতে হবে মানুষ যা ব্যয় করছে সেটাও আল্লাহর সামনে বুঝাতে হবে রাসুল সাল্লি সাল্লাম বললেন এবং তার বিদ্যা সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করা হবে সে বিদ্যে কিভাবে অর্জন করলো এবং সে বিদ্যা অনুযায়ী আমল করল না এটা কেয়ামতের মাঠে তাকে বুঝাতে হবে রাসুল সাল আলী বলছেন আল্লাহ যখন বিচারের মাঠে মানুষের সামনে আসবেন তখন নারী পুরুষ তাকে সিজদা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন মুমেন নারী মুমেন পুরুষ তাকে সিজদা করতে পারবে কিন্তু যারা কাফের যারা বেদিন যারা আল্লাহকে মানেনি যারা তার রাসুলকে মানেনি তারা সিজদা করতে যাবে কিন্তু সক্ষম হবে না করতে গেলে তার পিঠটা একেবারে সোজা হয়ে থেকে যাবে বাঁকা হবে না বরং সে পিছন দিকে উল্টে পড়ে যাবে আল্লাহ মানুষের সামনাসামনি হবেন আবহাওয়া বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেচারের মাঠে যখন আল্লাহ তাআলা মানুষের সামনে আসবেন সাহাবিগন বলছেন আল্লাহ রসুল আমরা কি বিচারের মাঠে আল্লাহ তালাকে দেখতে পাব তিনি কি আমাদের সামনে আসবেন রসুল সালি সাল্লাম বললেন দেখো আকাশে যখন চন্দ্র উঠে তখন তোমাদের কারো দেখতে কোনো অসুবিধা হয় কি চন্দ্র আকাশে দেখতে কোনো ভিড় হয় কি সাহাবিগন বললেন জি না আল্লাহ রসুল চন্দ্র দেখতে তো কোনো অসুবিধা হয় না সূর্য দেখতে তো কোনো মানুষের ভিড় হয় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো মাঠে আল্লাহ মানুষের সামনে আসবেন সূর্য দেখতে যেমন মানুষের ভিড় হয় না চন্দ্র দেখতে যেমন মানুষের ভিড় হয় না আল্লাহকে দেখতে কারোর ভিড় হবে না তবে এই দেখা যদি তার জান্নাত হিসাবে হয় তাহলে এটা করলেন আর যখন তার মুখামুখি হিসাব বুঝানোর জন্য হবে তার জন্য এটা অকল্যান এবং তার জন্য এটা বিপদজনক আবহাওয়া বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউল মায়ুজ আনু ইয়াম প্রথম যাকে আল্লাহ তাআলা বেইচ মাঠে সিজদা করতে বলবেন তিনি হচ্ছেন আমি রাসূল সাল্লাহলিসাল্লাম বললেন প্রথমে যাকে বিচারের মাঠে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে সেই ব্যক্তি হচ্ছে আমি একথা আল্লাহ রসুল বলার পরে বলছেন আমি সিজদা থেকে উঠে সামনের দিকে লক্ষ্য করব। আমি আমার ডানের সব কিছু দেখতে পাবো আমি আমার বামের সবকিছু দেখতে পাবো আমার সামনে যারা আছে আমি তাদেরকেও দেখতে পাবো আমি দেখে তাদেরকে চিনে নিব আমার উন্মাত কারা সাহাবিগণ বললেন আল্লাহ রাসুল সেই আদম আলা সাল্লাম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে আছে আসবে সমস্ত মানুষের মাঝে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বিচারের মাঠে আমি তোমাদেরকে দেখে নিব আলা মহাজ্জাল তোমাদের থাকবে মুখের উপরে হাতের উপরে উজুর চিহ্ন উজুর নিদর্শন চিহ্ন দেখে ওজুর নিদর্শন দেখে আমি তোমাদেরকে চিনে নিব এইগুলি হবে উজ্জ্বল চকচকে ঝকমকে তারপরে তিনি বলছেন যে আমার উম্মার যারা ই তাদেরকে প্রদান করা হবে বিলিয়াম ডান হাতে তাদের আমল নামা তাদের ডান হাতে আমল নামা পেশ করা হবে এটা দেখে আমি বুঝে নিব এগুলি হচ্ছে আমার উম্মাদ সম্মানিত দর্শক মণ্ডলী বিচারের মাঠে যদি আমাদের এরকম কিছু আমল থাকে তাহলে এগুলি হবে বিচারের মাঠে আমাদের বাঁচার পথ আর যদি আমল না থাকে তাহলে এগুলি হবে বিচারের মাঠ হবে আমাদের জন্য ধ্বংসের পথ আবু বলেন রসুল সাল্লাম বললেন ইন্নি ফারাতকাল হাউজ আমি বিচারের মাঠে তোমাদের সবার আগে হাউজে কাউসারে উপস্থিত হব হাউজে কাউসার একটি পানির জায়গা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন হাউজে কাউসারের দূরত্ব হবে শহর থেকে আদুন পর্যন্ত তিনি বলছেন হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা হাউজে কাউসারের পানির স্বাদ হবে মধুর চেয়ে সুস্বাদু হাউজে কাউসারের পাত্র হবে আকাশে যে তারকা রয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি সালাম বলছেন আলাইয়া সারে বা যে ব্যক্তি বিচারের মাঠে আমার সামনে উপস্থিত হবে সে এই হাউজে কাউসারের পানি পান করবে অমান সারে বা মাবাদান আর যে ব্যক্তি পানি পান করবে সেই ব্যক্তি কখনো পিপাসিত হবে না হাউজে কাউসারের পানি একদিন পান করার সুযোগ হলে মানুষ আর কোনো দিন পিপাসিত হবে না এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এর পরে কিছু লোক আমার সামনে পেশ করা হবে আর এফুম ওহম এর এফু নানি তাদেরকে আমি চিনতে পারবো তারাও আমাকে চিনতে পারবে সুময় ইহল বাইনি অবাইন হম তারপর আমার মাঝে এবং তাদের মাঝে একটা আর করা হবে প্রতিবন্ধক করা হবে আমি বলবো, তারা তো আমার ইন্নত এইভাবে কেন আমার মাঝে আর তাদের মাঝে বিচ্ছিন্ন করা হচ্ছে। তখন বলবেন, আপনি জানেন না আপনার জানা নেই আপনার অগচরে এরা দুনিয়াতে কত কি করেছে শরীয়তের নামে কত কি ঘটিয়েছে শরীয়তের নামে সম্মানিত দর্শক মন্ডলী এবাদতের নামে যদি রাসুলের পদ্ধতি ছাড়া ভিন্ন পদ্ধতিতে এবাদত করি তাহলে আমরা যখন বিচারের মাঠে হাউজে কাউসারে রাসুলের নিকটে উপস্থিত হব তখন আমাদের মাঝে আর রাসুলের মাঝে একটা আড় করে দেওয়া হবে রাসুল আমাদেরকে দেখে চিনতে পারবেন আমরাও তাকে দেখে চিনতে পারব কিন্তু আড় হয়ে যাওয়ার কারণে তিনি বলবেন যে তারা তো আমার উম্মাদ কেন তাদেরকে আমার থেকে অন্তরাল করা হচ্ছে আর করা হচ্ছে তখন ফেরেস্তাগুন বলবেন আপনি জানেন না আপনার পরে তারা এবাদতের নামে কত বিদাত করেছে সম্মানিত দর্শক মন্ডলী যদি আমরা এবাদতে করি তাহলে আমাদের কে মাঠে বাঁচার পথ থাকবে না আমল করেছি জীবনে অনেক অনেক এবাদত করেছি এই এবাদতের মধ্যে যদি কিছু বিদাতি এবাদত করে থাকি তাহলে বিচারের মাঠে আমাদের সফলতা হবে না আমি এই বৈঠকে এই মুহূর্তে দু একটা আপনাকে দেখাই আপনার আমলের মধ্যে যদি এরূপ আমল থাকে তাহলে কেয়ামতের মাঠে আপনার আপনার মাঝে মাঝে আর আড় হয়ে যাবে যখন বলবেন যে এই লোকগুলি অবর্তমানে এবাদতের নামে বিদাত করেছে তখন আল্লাহ রসুল বলবেন সোহকান সোহকান লেমান বাদ্দালা দিনই যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে তাদের জন্য ধ্বংস যারা আমার দিনের পরিবর্তন ঘটিয়েছে তাদের জন্য ধ্বংস সম্মানিত পৃষ্টিভির দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অন্তর থেকে আন্তরিকভাবে অনুরোধের দৃষ্টি রেখে বলতে চাই যে আল্লাহর রাসুলের নীতি অনুযায়ী এ বাদত করে বিচারের কাঠ গড়াতে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে বাকি জীবনে তোমার রাসুলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো যাতে করে আমরা বিচারের মাঠে রাসুলের সাফাত লাভ করতে পারি জান্নাত লাভ করতে পারি এটুকু আমাদের সুযোগ দান করো এই দাবি দাওয়া রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সুবানাকাল্লাহ মা বেহামদিকা সদন লাইলাহিল্লাহ আন্দা আস্তাক ফের কও তু বলে আসসালাম আলাইকুম রাহামতুল কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যাল থর্পের রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহতালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মোমেন্ট যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবই কাজ করবো আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো যা অপছন্দ করে উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়